আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দীর্ঘ দিন ধরে রেশন সামগ্রী না পাওয়ায় রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রাহকদের, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। একেতে রেশন কেলেঙ্কারি, তার ওপরে বিষের ওপরে বিস্ফোড়া। চাপড়া থানার এই ঘটনা, চাপড়া থানার তালুদাহ হাটতলা এলাকায় রেশন না পাওয়ার কারণে রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রাহকদের। তাদের দাবি, ছ মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না। তারা রেশন ডিলার কুশল কর্মকারের কাছে রেশন সামগ্রী নিতে গেলে এখনও পর্যন্ত কোনো মাল আসেনি, সেই কারণ দেখিয়েই সাফ জানিয়ে দেওয়া হয় রেশন ডিলারের পক্ষ থেকে। রাজ্য সরকারের ঘোষণা মতন দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কথা, কিন্তু দুয়ারের রেশন না পৌঁছানোর প্রায় পাঁচ কিলোমিটারের দূরে রেশন নিতে আসে এবং হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। রেশন সামগ্রী যে পরিমাণে বরাদ্দ থাকে সেই পরিমাণ রেশন পায় না। অভিযোগ, সেসব সামগ্রী চাপড়া বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। রেশন নিতে এসে না পাওয়ার কারণে ক্ষোভে ফুসছেন গ্রাহকরা। এদিন অভিযোগ তুলে রেশন ডিলারদের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা, যদিও ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ। অন্যদিকে বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক রেশন ডিলার কুশল কর্মকার। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমাদের রেশন সঠিকভাবে দেয় না, আমরা সরকার থেকে যতটুকু পাওয়ার ঠিক ততটুকু পাচ্ছি না। আচ্ছা, কতদিন ধরে চলছে এটা? চলছে তিন থেকে চার মাস হবে, এরকমই চলছে লাগাতার।
বিগত বলেন আর সঠিক সময় মতো মালও দেয় না, একটা মাস আর লাইন দিতে হয় তিন লাইন, মানে কি মাল কম দেয় আপনাদের? হ্যাঁ মাল কমও দেয়। আচ্ছা, আর কমাস ধরে চার থেকে পাঁচ মাস মাল পাননি আপনারা? হ্যাঁ ওরকম। আচ্ছা, কি কি পাননি? আমাদের এখন দেয় গম চাল এইসবই দেয়, আর আটা তো পাইনি। কি বল ডিলার কি বলে? বলে যে পরের বার আসুক দেব, কিন্তু মাল আদৌ পান না? না এখনো পাইনি। এইভাবে চলতে থাকে? আচ্ছা এখনো আছে, এর আগের মাসের স্লিপ এখনো আছে, সেটারও এখনো মাল পাইনি। আপনার এর আগে অভিযোগ করেছিলেন কোথাও? না এর আগে তো করা হয়নি কোথাও। ওকে ওকে বললে কি বলে? ও বলে যেখানে পারো সেখান থেকে নিয়ে নাও, কার্ড অন্য জায়গায় ট্রান্সফার করে নাও। ডিলারের কি নাম? ডিলারের নাম কুশল কর্মকার। আপনার নাম কি? আমার নাম আজিজুল আনসারি। চার মাসের মাল বাকি? কি বলছে ডিলার? ডিলার কি বলছে? ডিলার কি বলছে? ডিলার ফোন করলে বলছে আসো এসিটার মাল দিছি না তো, ফোন করলে বলছে আসো এবং কিনে আসো আর মাল দিছি না তো। মাল মাল কি আছে? মাল আছে ঘরে। আপনারা দেখেছেন? হ্যাঁ দেখেছি ঘরে মাল আছে। মাল কি সঠিক দেয়? না মাল সঠিক দেয় না তো। আপনারা এর আগে অভিযোগ করেছেন?